সকলকে গুড মর্নিং বলো। গুড মর্নিং। এই যে সমৃদ্ধের এটা নতুন ড্রেস, আজকে পিটি আছে, পিটি ড্রেস। এই হচ্ছে পিটি ড্রেস, ভাল লাগছে। আর ধুলো ঘাটবে না, আর একা একা নিচে নামবে না, আগের দিন চোখে লেগেছিল। ঠিক আছে, সমৃদ্ধ বেরিয়ে গেল সকালবেলা, আর সুমিত যাবে অফিসে। তো সুমিত এখন পুজো করছে, তো ও দুধ মুড়ি খেয়ে যাবে, দুধ মুড়ি কলা। তো দুধটা গরম করে এরপর মুড়িটা ভিজিয়ে রাখছি, মুড়ির সাথে লাল বাতাসা দিয়ে দিই, চিনি এখানে ইউজ করি না আমি। তো মুড়িটা ভিজিয়ে রাখলে ওটা তাড়াতাড়ি খাওয়া হয়ে যাবে, এর জন্য একটু মুড়িটা ভিজিয়ে রাখছি। নর্মালি পডিয়ামের দিকে ক্যামেরা করছিলাম, যেই ক্যামেরা স্টার্ট করলাম মানে সঙ্গে সঙ্গে একসাথে সব পাখিগুলো একসাথে উড়ে গেল। তো এরকম একটা মানে কি বলবো, পাওয়াই যায় না এরকম একটা মুহূর্ত, বেশিরভাগ টাইম মানে লেট করে ফেলি। তো দেখো আজকে দেখছি আর একটা সাদা পায়রা এসে হাজির হয়েছে, এর আগে একটা পায়রাই দেখতে পারতাম, এখন দেখছি দুটো পায়রা এসে হাজির হয়েছে। তো এই দেখো সব কী সুন্দর, সকালবেলা যেহেতু পডিয়ামের রোদটা একটু পরে পড়ে, তাই জন্য ওরা কী সুন্দর বসে বসে ছাওয়া উপভোগ করছে। আর এখানে আমি রান্নায় চলে এসেছি, মোটামুটি একটুখানি প্রকৃতি প্রকৃতি দেখে সব বেরিয়ে যাওয়ার পর রান্না করছি। আজকে হচ্ছে ফ্রিজে মাছ আছে, মানে কাঁচা মাছ আছে, আমি রান্না করবো না আজকে, নর্মাল রান্না করবো। তো এখানে আমি ভেন্ডি দিয়ে, আলু দিয়ে, সর্ষে দিয়ে করছি, মুসুরির ডাল, তার সাথে বড়া ভাজা, তো এই আর কি, আর ডিম সেদ্ধ দিয়ে দেবো। মাছ খেতে গরমে ইচ্ছা করছে না আজকে, আমি মনে হচ্ছে না যে মাছ খাই আর কি, মনে হচ্ছে পাতলা পাতলা কিছু রান্না করি, তাই জন্য ভাবলাম ভেন্ডিটা আমার সমৃদ্ধের খুবই প্রিয়, তাই ভেন্ডির ঝাল করছি। পেঁয়াজ দিয়ে মুসুরির ডাল, পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে আলু ভাতা ভালতে মাখা, আর বড়া ভাজা। তো এই হচ্ছে দুপুরের মেনু। আজ দুপুরের খুব সিম্পল রান্না, আজকে মাছ রান্নাই করলাম না, ইচ্ছা করছিল না। তো এই হচ্ছে ডাল, পেঁয়াজ দিয়ে ডাল, এখানে আছে হচ্ছে বড়া ভাজা, আর একটু লঙ্কা ভেজে রেখেছি আলু ভাতে মাখার জন্য, আর এখানে আছে ভেন্ডি আলুর ঝাল, ভাতের মধ্যে আছে আলু সেদ্ধ। এই হচ্ছে রান্না, আর এটা হচ্ছে দুধ সকালে গরম করলাম। তো একদম সিম্পল আজকে রান্না। একেবারে অনেকক্ষণ পর সন্ধ্যেবেলা চলে এলাম, আর সমৃদ্ধ পডিয়াম থেকে খেলে বাড়ি এসেছে, ওকে খেতে দেবো। এখন এই দুধের মধ্যে কর্নফ্লেক্স গুলছি, দেখে মনে হচ্ছে না সোয়াবিন অনেকটা, একদমই তাই, গোল গোল মতো দেখে পুরো সোয়াবিন মনে হচ্ছে। তো এই যে সমৃদ্ধ এখানে পড়তে বসে গেছে, আর সমৃদ্ধ কিছুতেই ওর পড়ার ঘরে পড়বে না, যেখানে আমি বসে থাকবো সেখানেই পড়বে। তো আমি এই যে চুপচাপ বসে আছি, কারণ আমি তো টিভি দেখি না, তার জন্য অসুবিধা হয় না, কারণ টিভি দেখা আমার খুব একটা মানে একেবারেই অভ্যাসে নেই বলতে পারো, যেটুকু কাজের কারণে ইউটিউব দেখতে হয় বা দেখি সেটুকুই। তো এখানে এই যে সুমিত এসে গিয়ে দরজা বন্ধ করে রেখেছে, এইদিকে সুমিত মানে মিটিং করছে, আর এদিকে সমৃদ্ধ পড়ছে, আর আমার কাজ হচ্ছে বসে বসে দেখা। তো পাশাপাশি এই যে আমি ভাতও বসিয়ে দিয়েছি, কারণ সুমিতের ইচ্ছা হচ্ছে 9টা থেকে 9:30টার মধ্যে খেতে দিতে হবে, কারণ খেয়ে ও একটুখানি পডিয়ামে যায় গল্প করতে ওর বন্ধুদের সাথে। তো তার জন্য তাড়াতাড়ি বসিয়ে দিয়েছি, আর সন্ধ্যেবেলা এই ভেন্ডি ভাতেও দিয়ে দিয়েছি, বন্ধ করে দিলাম, কিছুক্ষণ ভাপে হোক, তাতেই হয়ে যাবে, লাস্টে নামানোর আগে আবার খেয়ে নেবে। সমৃদ্ধ ঘরে পড়ছে, ওই ঘরে গেল না। গরমকালে নিচটা পডিয়ামটা পুরো মেলা বসে থাকে, মানে গরমকালে বাচ্চা কাচ্চারা আসে খেলতে, খেলা করছে, পুরো পডিয়ামটাতে মেলা হয়ে আছে আর কি। আর এখন একটু একটু সেট হয়েছে কিনা বলো তো তোমরা মুখের সাথে আমার। প্রথমে মনে হচ্ছিল বাবা কেমন লাগছে জানো, কিন্তু যেদিন আমি চয়েস করে কিনলাম সেদিনকে কিন্তু অন্যরকম লাগছিলো, কিন্তু যখন আমি পড়ছি পরে মনে হচ্ছে আবার কেমন লাগছে, এখন মনে হচ্ছে আস্তে আস্তে সেট হয়ে গেছে। ঠিক আছে, আমি ধরবো, ধরে নেবো, দেখি পারবি তো ধরলে, আর একবার পড়ো ভালো করে, না আরেকবার পড়ো। I'm taking quick short breaths. Breathing, quick short breaths. Yeah. Fleet. Ita bujhte pachhi na. Move something. What? Well, move something with sudden quick movement. Hang low. Hang low. Ha.
গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে পরের দিন সকালবেলা, তো আজকে হচ্ছে বুধবার সকাল, আর বুধবার সকালবেলা আমি এখন আমার ব্রেকফাস্ট বানাচ্ছি। সকালবেলা বাড়ি থেকে মোটামুটি সবাই বেরিয়ে গেছে যে যার কাজে, সমৃদ্ধ চলে গেছে স্কুল, সকালে ভাত খেয়ে যায় ও, কারণ এখন তো প্রায় 3:30 বেজে যায়। তো সকালে ঘুম থেকে উঠে প্রথমে বিস্কুট খায়, তারপরে ভাত করে দিই, ভাত দিয়ে আলু সেদ্ধ ঘি দিয়ে খেয়ে যায়, আর ব্রেকফাস্টে সরি দুপুরের টিফিনে ও ব্রেড নিয়ে গেছে। আর এখানে আমিও আমার এটা ব্রেড করে নিচ্ছি, আর সুমিত এখন এই ভাজাভুজি খাওয়া খাচ্ছে না একদমই, তার জন্য ও দুধ মুড়ি কলা খেয়ে চলে গেছে। তো এখানে আমি ব্রেডটাকে একটু সেকে নিয়ে ওপরে বাটার আর মেহনিজ দিয়েছি, তারপরে একটুখানি আলুটাকে সেদ্ধ করে হালকা করে সেদ্ধ করে এটা ফ্রাই করেছি তোমার বেসন দিয়ে, তারপরে পেঁয়াজ লঙ্কা। সকাল থেকে আবারও ব্লগটা শুরু করলাম, এখন মোটেই সকাল না, 10:30 ওপর বাজে, আর এখন সময় পেলাম, বুঝতে পেরেছো? সকাল থেকে একদিন তো সময় নেই, তার নিজে তোমাদের অন করে ভিডিও শেয়ার করবো। এখন এই মাছ ভাজছি, আজকে ওল আলু দিয়ে মাছের ঝোল হবে, এই যে কেটে রেখেছি, তার সাথে দুটো মশলাও বেটে রেখেছি, এখানে দেখতে পাচ্ছ। তো হবে হচ্ছে পোস্ত, আলু দিয়ে ডাঁটা দিয়ে পোস্ত হবে, আর মাছের ঝোল হবে ওল আলু দিয়ে মাছের ঝোল। আর কালকে কিছুটা ভেন্ডির তরকারি করেছিল, সেটা ফ্রিজের হয়ে গেছে, কিছুটা অনেকটা হয়ে গেছিলো। বাড়ি পুরো ফাঁকা, সবাই বেরিয়ে গেছে যে যার কাজে বেরিয়ে গেছে, আর আমি আমার কাজ করছি। তো তোমাদের কিছু ইম্পর্টেন্ট কথা শেয়ার করার আছে, অবশ্যই শেয়ার করবো, তাই জন্য আজকে রান্নাবান্না কিছু শেয়ার করছি না। পেঁয়াজ রসুন, পেঁয়াজ দিয়ে আদা দিয়ে তোমার নর্মাল একদম ওল আলুর তরকারি করবো, একটু কষা কষা করে টমেটো দিয়ে। তো চলো পরে আসছি। এতক্ষণ ধরে তোমাদের বলেছি গুড নিউজটা শেয়ার করব, গুড নিউজটা শেয়ার করব, তো সেটা কি সেটা বলে দিই। সেটা হচ্ছে আমাদের যে MS ইন্টেরিয়ার, যেটা আমরা মোটামুটি ধরো 1 বছর আগে মানে করেছি, তো সেটা মাঝে অনেক দিন বন্ধ ছিল, বন্ধ ছিল তার কারণ সেই যে আমার হাজবেন্ডের পা ভেঙে গেছিলো, যেহেতু মানে আমি ছোটো বাচ্চা নিয়ে, অ্যাকচুয়ালি ব্যাপারটা আমারই ইচ্ছা বা আমারই বলো একটা শখ ছিল যে আমি নিজে একটা কিছু করবো আর কি ইউটিউবের পাশাপাশি। তো সেই হিসাবে আমার হাজবেন্ড একটা সাপোর্ট আমাকে সেই সময় দিত, যেহেতু আমার বাচ্চা ছোট ছিল এবং তখন আমি বটতলাতে থাকতাম, সেখান থেকে আমার অ্যালকভের সমস্ত কাজগুলো করানো, তাই আমার পক্ষে আসা সম্ভব ছিল না। তো ও শনি রোববার করে ভিজিট করতো বা একটু ব্যাপারগুলো একটুখানি দেখতো, আমি যতটা ভাবতাম চেষ্টা করতাম দূর থেকে যতটা সম্ভব, কিন্তু মাঝে ওর পা ভেঙে যাওয়াতে এবং দুটো বাড়ি ম্যানেজ করা, তার সঙ্গে সঙ্গে ওর জবের একটা চাপ আছে, তো সব মিলেই ব্যাপারটা পুরোপুরি বন্ধ হয়ে গেছিলো। কিন্তু আমাদের হয়ে যারা কাজ করেছে মানে এতদিন, তারা বারবারই বলেছে যে আমরা যেন জিনিসটাকে স্টার্ট করি, অনেকবার রিকোয়েস্ট করেছে, এবং তার পাশাপাশি আমার সেই পুরনো ভিডিওগুলো দেখে এখনও বেশ কিছু নিজেদের মধ্যে ফ্রেন্ডস আছে বা বাইরের মানুষ আছে যারা এখনও ফোন করছে বা জানতে চাইছে আমরা কাজটা করাচ্ছি কি না বা করাই কি না। তো দেখো, আমরা সবার কথা চিন্তা করে ভাবলাম যে আমি বিশেষত যে আমি আবারও নতুন করে শুরু করতে চাই, জানি না এবার হাজবেন্ডের সাপোর্ট অতটা পাবো কি না, কারণ ওর মানে ভীষণভাবে ব্যস্ত, দুটো বাড়ি সামলে, অফিস সামলে, নতুন করে ওর পক্ষে মনে হয় না অতটা সাপোর্ট দেওয়া সম্ভব হবে, কিন্তু আমি এটা সাপোর্ট দিচ্ছি। তার আগে তোমাদের কিছু কথা ক্লিয়ার করা দরকার, সেটা হচ্ছে MS ইন্টেরিয়ার কিন্তু আমাদের কোনো কোম্পানি নয়, এটা আমরা একটা নাম নিজেদের রেখেছি, কোনো কিছু শুরু করতে গেলে তার একটা নাম রাখা দরকার, তো সেটাই আমরা রেখেছি। যেহেতু এটা আমরা ঠিক বিজনেসের পারপাস এটা আমরা করি না, এটা আমরা কি বলবো, যেসব ছেলেগুলো সেই একটা প্ল্যাটফর্ম পায় না, অথচ তারা তাদের হাতের কাজ যথেষ্ট সুন্দর, আমার ফ্ল্যাটের সমস্ত ইন্টেরিয়ারই কিন্তু তারা করেছে, আমরা কিন্তু কোনো ইন্টেরিয়ার দিয়ে করাইনি, ভেতরের যত কাজ কিন্তু তারা করেছে। তো তাদের কাজ দেখে আমার মানে অনেকেরই পছন্দ হওয়াতে আমার চ্যানেলে যখন সবাই জানতে চায়, তখন থেকেই আমার এটা মাথায় আসে যে কেন আমি এটা স্টার্ট করি, যাতে দূরের মানুষরা যারা ঠিকঠাক টাকা দিচ্ছে অথচ সেই সার্ভিসটা পাচ্ছে না বা ঠিক কোয়ালিটির জিনিসটা পাচ্ছে না, তো তাদের কিছুটা সাহায্য হবে, তার সাথে সাথে যে ছেলেগুলো সঠিক একটা প্ল্যাটফর্ম পায় না, কোথাও মানে কাজ করতে গেলে তারা ওই ডেলি রোজে খুব সামান্য টাকা পেয়ে কাজ করে, তাদেরও একটা হেল্প হবে। তো
সব মিলিয়েই কিন্তু আমার এই এমএস ইন্টেরিয়ার্সটা স্টার্ট করার মানে ইচ্ছা হয়, এবং সেখান থেকে হাজবেন্ডের একটা সাপোর্ট নিয়ে কিন্তু আমি স্টার্ট করি। এবং তোমাদের বলছি এটা যে আমার অ্যালকভে মোটামুটি 22-25টা ফ্যামিলি, ছোট এবং বড় মানে সবই আর কি, 1BHK বা 2BHK 3BHK এরকম অনেক অনেক কাজ আমরা করেছি, এবং প্রত্যেকটা আমরা দায়িত্ব নিয়ে যথেষ্ট মানে যে যেমন জিনিস চেয়েছে তার উপরেই চেষ্টা করেছি আমরা সেই জিনিসটা দেওয়ার, এবং যথেষ্ট দায়িত্ব নিয়ে আমরা চেষ্টা করেছি। কিছু কিছু সময় হয়তো বা টাইমের থেকে একটু বেশি টাইম লেগেছে, কিন্তু আমরা কোয়ালিটিটা সবসময় চেয়েছি যাতে যারা আমাদের বিশ্বাস করে আসছে কাজ করাতে তারা কিন্তু যেন না ঠকে। তো সেই জিনিসটা কিন্তু আমরা সবসময় মাথায় রেখেছি। তো আমরা অ্যালকভে 20-22টা কাজ করেছি, এবং এখনও এবছর আমাদের কিছু কিছু ফ্রেন্ড সার্কেল থেকে কিছু কিছু ফ্রেন্ডরা তাদের বাড়ির ছোট ছোট কাজ কিছু করাতে চাইছে, তো সেখান থেকে আবারও নতুন করে শুরুয়াত করতে যাচ্ছি আমরা। তো ভাবলাম কেন না তোমাদেরকেও আবার নতুন করে শেয়ার করি যে জিনিসটা বন্ধ হয়ে গেছিল। তো তোমরা যদি কেউ ইন্টারেস্টেড থাকো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো। আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি এখানে শেয়ার করতে পারছি না, তাই জন্য হাজবেন্ডের হোয়াটসঅ্যাপ নাম্বারটাই আমি এখানে শেয়ার করব। কিন্তু যা কিছু হবে সমস্ত কিন্তু মানে মেনলি সাপোর্টটা আমি চেষ্টা করব, ও তো অবশ্যই থাকবে, ও ছাড়া সম্ভব নয়। আর আমার যারা আমার হয়ে যারা কাজ করে বা আমাদের যে ছেলেরা আছে এমএস ইন্টেরিয়ার, তারাই কিন্তু মেন অ্যাকচুয়ালি, আমরা কিছুই না, আমরা হচ্ছে জাস্ট একটা সাপোর্ট দেয়া বলতে পারো, মাঝের একটা ব্রিজের মতো মেন কাজ কিন্তু তারা করবে, সম্পূর্ণ দায়িত্ব তাদের, কিন্তু আমরা থাকলে সেই বিশ্বাসটা আছে যে তোমরা ঠকবে না। এই মাঝে আমরা থাকলে এই বিশ্বাসটা আমরা মানে দিতে পারবো যে তোমরা ঠকবে না। আর বলবো না মার্কেটের থেকে হিউজ পরিমাণ কিছু কমে করাতে পারবো, তার কারণ তাদেরও তো একটা লাভের ব্যাপার আছে, এবং সামান্য কিছু পরিমাণ অংশ তো আমিও সেখান থেকে নিই, যেটা আমার বলতে কোনো রকম কোনো দ্বিধা নেই। তো সেটা খুবই সামান্য পরিমাণ, যেহেতু আমরা এখানে লাভের কথা চিন্তা করে করি না, তাই মার্কেটের থেকে সামান্য পরিমাণ কিছু মানে রেটটা কিছুটা হলেও কম হবে। কিন্তু অনেকে এমন ভেবে আসো যে হিউজ পরিমাণ কম হবে, অ্যাকচুয়ালি তুমি যদি কোয়ালিটিটা সঠিকভাবে মেনটেন করতে চাও তাহলে এটা হতে পারে না। তো সেটাও আমরা চেষ্টা করব আর কি, যে আমরা যেন সঠিক কোয়ালিটিটা তোমাদের দিতে পারি, এটাই হচ্ছে। আর এই তো, তো তোমরা যদি কেউ চাও যে আমাদের সাথে কানেক্ট করতে, আগে আমরা অ্যালকভে কাজ করেছি, এখন আমরা শুধুমাত্র অ্যালকভে নয় অ্যালকভের বাইরেও কাজ করব। এমন অনেক সময় অনেক এসেছে যে আমাদের বাইরে থেকেও এসেছে ছোট ছোট কাজ, কিন্তু আমাদের অ্যাকচুয়ালি আমার বাচ্চা নিয়ে আমার পক্ষেও সেটা ব্যাপারটা দেখা সম্ভব ছিল না, এবং আমার হাজবেন্ডের পক্ষে তো একেবারেই সম্ভব নয়। ও এই বিজনেসটার দিকে ঠিক একটা যেতেই চায় না, কারণ ওর এমনিতেই কাজের প্রচুর প্রেশার থাকে। ফলে ও আমাকে সবসময় বলে যে যেদিন তুমি মনে করবে যে তুমি দেখতে পারবে সেদিন তুমি চালু করবে। তো কিছুটা হলেও এখন আমি একটু আধটু সাপোর্ট দিতে পারবো, মানে তোমাদের শেয়ার করতে পারবো কাজগুলো, আমার কাজ বলতে তো এটাই, তোমাদেরকে শেয়ার করা আর কিছুই না। তো সেটা পারবো, সেই কনফিডেন্সটা এখন একটু এসেছে, কারণ বর্তমানে আমি এখানে আছি, অ্যালকভের মধ্যে হলে আমি এত টাকা এইটুকু হেল্প তোমাদের শেয়ার করতেই পারবো। তো সব কিছুই ওপেন, তোমরা দেখতে পাবে হোয়াটসঅ্যাপে, জানতে পারবে সব কিছুই, আমরা মানে কোনো রকম মানে লোকানো কিছু নেই, সব কিছুই আমরা হোয়াটসঅ্যাপে শেয়ার করি। তো তোমরা যারা যারা ইন্টারেস্টেড আছো অবশ্যই তোমরা কানেক্ট করো আমাদের সাথে। তো চলো অবশ্যই আজকের মতো টাটা।